তারা আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় যে আমি আসলে আমাকে গুম করে ফেলবে আমার নাকি এটা ওইটা মানে বিভিন্ন রকম কথা আমার ইললিগ্যাল আমি এগুলা বলে এবং এখন যেটা বললো সে আমি এখন বলছি বলতেছে আপনাকে আমাকে নাকি আদালত থেকে না করছে আমাকে আসতে আদালত থেকে কোথায় না করছে তারা এটা প্রুফ দেখাক যে আমার হাজবেন্ডের বাসায় আমাকে কোন আদালত আছে যেটা আমাকে না করবে এ ছেলে নাকি মানে দেশেই আসে না হ্যাঁ ছেলে দেশেই আসে না তাহলে বলছে বিয়ে কি কখন করলো এটা বলতে চাচ্ছে আর কি ঢাকা শহর থেকে একজন মহিলা আইনজীবী যিনি কিনা স্ত্রীর দাবিতে এ বাড়িতে অনশন করছেন এবং এই বাড়িটিতে সামনেই তারা থেমেছে সাথে আরও চারজন অ্যাডভোকেট নিয়ে এসছেন যারা সবাই ঢাকা হাইকোর্টের লয়ার এর আগে যখন এসেছিলাম তখন তারা আমাকে মানে আমাকে স্টে করতে দেয় না বলছে আমার এগুলো ভুয়া এগুলো বলেই করে দেওয়াতে আমার এই যে কোর্ট থেকে রায় দিছে যে আমি তার যে ওয়াইফ সেটা হচ্ছে এখানে এই যে কোর্টের ডিগ্রি আমার এটা হচ্ছে জজ কোর্টের ডিগ্রি যে আমি তার ওয়াইফ স্টিল নাও ওয়াইফ এবং আমি তার কোর্ট থেকে আপনি ডিগ্রি পেয়েছেন এই মর্মে যে আপনি হচ্ছে কাজী ফারুক আহমেদের স্ত্রী এখন ইভেন এটা এখনও বলবৎ আচ্ছা এই যে ভরণপোষণ না দেয়া খোঁজ খবর না দেয় এর জন্য মামলা করেছিলেন কিনা হ্যাঁ এটার জন্যই মামলার এটা ডিগ্রি আমার এখন এই পরিবারের মানুষ কি বলতে চায় এর আগে আপনি আসছিলেন কবে লাস্ট আমি লাস্ট এসেছিলাম 2017 সালে 23 এপ্রিলে আসছিলাম ওই বড় ধরনের একটা সিন ক্রিয়েট করে আমাকে অনেক হ্যারাসমেন্ট নির্যাতন করে রাত্রে অনেক গভীর রাতে আমাকে ট্রেনে টিকিট করে ওরা জোর করে উঠাই দিচ্ছে এর মধ্যে তাদেরই ছিল মানে কিছু মানুষের জন্য পারে না আমাকে গুম করে ফেলবে এরকম ধরনের হুমকি টুমকি দিছিল বাট আমি আমার অধিকারের জন্য আমি সাহস করে আসছিলাম তারপরে তখন এর আমি যখন বিয়ে হয়েছে তারপরেই আমাকে আসলে ওরা আমি আসছিলাম যে আমার আমার যে কাবিনের যে গহনা টহনা ছিল ওগুলো সব রেখে ওরা আমাকে মানে এখানে আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমাকে আর এখানে থাকতে দেয় নাই বা ওরা আমার সাথে খুব নির্যাতন করে মানসিক শারীরিক নির্যাতন করে আমাকে এগুলো কিসের ছবি এগুলো আমার বিয়ের ছবি আচ্ছা আপনার মিলনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে স্ত্রীর অধিকারের দাবিতে যিনি অনশন করছেন ফাতেমা তিনি ঢাকা থেকে আসছেন ঢাকার মেয়ে এবং উনি হচ্ছে একজন আইনজীবী উনি বিয়ের সমস্ত ছবিও নিয়ে এসছেন এবং সব ডকুমেন্ট নিয়ে এসছেন এবং কোর্ট থেকে উনি যে তার স্ত্রী সেই মর্মে কোর্টের একটা ডিগ্রি তিনি কিন্তু এখানে দেখাচ্ছেন এবং মামলার সব নথিও রয়েছে এবং কোর্টে আপনার ভরণপোষণ দেওয়ার জন্য কি আদালত রায় দিয়েছিল সেরকম জি আমার এটা আদালতের রায় যে সে আমাকে ভরণপোষণ দিবেন এবং আমার কাবিনের টাকা যেটা আমি পাই সেটা দেওয়ার কথা বাট এখন পর্যন্ত সেটা 19 সালে রায় হয়েছে এখন পর্যন্ত সে এটা কোনো স্টেপও নেয়নি কিছু করেনি আমাকে আমার কোনো খোঁজ খবরও নিচ্ছে না ওনাদেরকে বলার পরও ই করছে না জানালা খোলা তার মানে তারা বেশি দূরে যায় নাই বা বাসায় কোথাও আছে আশেপাশে আছে হ্যাঁ আমার এই মাত্র আমি আমার দেবর সাথে কথা বলছি সে আমার আমি যখনই এখানে আসতে চাই সে তারা আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় যে আমি আসলে আমাকে গুম করে ফেলবে আমার নাকি এটা ওইটা মানে বিভিন্ন রকম কথা আমার ইললিগ্যাল আমি এগুলো বলে এবং এখন যেটা বললো সে আমি এখন বলছি বলতেছে আপনাকে আমাকে নাকি আদালত থেকে না করছে আমাকে আসতে আদালত থেকে কোথায় না করছে তারা এটা প্রুফ দেখাক যে আমার হাজবেন্ডের বাসায় আমাকে কোন আদালত আছে যেটা আমাকে না করবে যে একজন স্ত্রী তার স্বামীর বাড়িতে যাবে তো এখন সে আমাকে এই মাত্র ফোনে আমি কথা বলছি তো উনি এই কথা বললো আমাকে সে হাইকোর্টের কী রায় আছে মানে জজ কোর্টে যে মামলা চলছে ঢাকা তো সেই রায়টা তো আছে এখানে এখানে রায় কী বলছে সেটা একটু আমি জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে তার ডকুমেন্ট এগুলো তার হচ্ছে ডকুমেন্ট এবং এখানে আরেকজন লয়ার আমাদের সাথে আছেন আপনি একটু আসবেন আপনারা ফোন উনি এতটা বেশি স্ট্রং ডকুমেন্ট নিশ্চয় ওনারা যেটা দাবি করছে আর কি যেহেতু তিনি আইনজীবী মানুষ আমি আবার শুনলাম আশেপাশে তো এ ছেলে নাকি মানে দেশেই আসে না হ্যাঁ ছেলে দেশেই আসে না তাহলে বলছে বিয়ে কি কখন করলো এটা বলতে চাচ্ছে আর কি এদের বিয়ের যে ডকুমেন্ট সে তারা দেখাচ্ছে এটা যে আমার হাতে রয়েছে এবং তারা বলছে 2013 সালে তারা এখানে তার সাথে বিয়ে হয়েছিল আমি বলতে চাচ্ছি যদি শরিয়াত মোতাবেক বিয়ে হয়ে থাকে সে স্বামীর পূর্ণ অধিকার দিক তা না হলে তাকে সামাজিক কায়দায় যেটা করার
সেটা সে কাছে থেকে তার ফ্যামিলির কাছে থেকে অবশ্যই তাকে সেই কাজটা করে দিক, যাতে নাকি সেই মেয়েটারও দুঃখ কষ্ট না হয়। যেহেতু বিয়ে হয়েছে মানে 10 বছর, বেবি হয়েছে কোনো? এখনো বেবি হয়নি। আচ্ছা, তো আসলে আমি চাই যে আসলে যেহেতু মামলা চলছে, কোর্ট যে রায় দিবে আমি সেই রায়ের পক্ষে, আমি রায়ের পক্ষে আছি। আর যদি ভালো মন্দ নিয়ে একটা সমাজ, ভালো মন্দ নিয়েই একটা দেশ, ভালো মন্দ নিয়েই সৃষ্টি মানুষ, তো সেই ক্ষেত্রে যদি তখন ভালো লেগেছে, এখন যদি ভালো না লাগে, তাহলে সামাজিক কায়দায় বসে, পাঁচজন বসে, ছেলের ফ্যামিলি থাকবে, মেয়ের ফ্যামিলি থাকবে, থেকে যে কোনো একটা সমাধান, বা মেয়েকে গ্রহণ করুক, না হয় মেয়েকে যদি না ইচ্ছা হয় রাখার জন্য, সেই ক্ষেত্রে তাকে যেটা করণীয় সামাজিক কাজে বসে করতে পারে, এটার পক্ষে আমি থাকবো, দুটোর পক্ষেই। আমি চাই একটা মেয়ে, একটা নারী তার পূর্ণ অধিকার ফিরে পাক, তার সংসার ফিরে পাক, তার হাজব্যান্ডকে ফিরে পাক, এটাই আমি চাবো। আর যদি হাজব্যান্ড যদি মনে করে কি না আমার ওয়াইফের এই দোষ আছে বা এই আছে, তো সেই ক্ষেত্রে সে দোষগুণ দেখায় সে সামাজিক কায়দায় তাকে একটা ব্যবস্থা করতে পারে। ঢাকা জজ কোর্টে নির্মাতার একটা রায় দিয়েছে ওনার পক্ষে, উনি বরণপোষণ সে একটা মামলা করেছেন, সেই মামলা সে অনুযায়ী উনি একটা রায় পেয়েছেন, তাকে বরণপোষণ সহ তার যে ইদ্যুৎকালীন ইদ্যুৎ না এটা বরণপোষণ দেওয়ার জন্য আর কি, আর তারও কিছু খরপোষ সহ আর কি, দেনমোহর সহ, বাট এগুলো উনি এখনও কিছু দেন নাই। আমরা জানি 19 সালে রায়টা হয়েছে, আজকে 10-11 বছর চলতেছে। আমি এই 11 বছর থেকে আমি যে সাফারটা করতেছি, আজকে তার ইচ্ছায় বলবে যে রাখবো না থাকবো না, রাখার না রাখার অধিকার শুধু একার না, আমি বিয়ে করছি দুজনের মতে, যাই হবে দুজনের মতো হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে এটা, এখন আমি থাকবো না থাকবো সেটাও একটা আমারও ওপিনিয়নের দরকার আছে। এখন উনি আমাকে বলবে রাখবে না, আমার লাইফের যে ড্যামারেজ হয়েছে, আমার আজকে আমার ভবিষ্যতের কী আছে, আমার এটা আমি ফেরত পাবো আমার সময়গুলো? হ্যাঁ, এখন সে বললেই হয়ে গেল, এটা কি কোনো ই হবে না যে সে এত বছরটা আমার ফিরে দেখ তারপরে সে বলুক? যদি এই কথাই বলার ছিল সেদিন বলে নাই কেন, আরও আগে বলে নাই কেন, আমার লাইফটাই যে এই সময়গুলো নষ্ট করে সে কেন বলবে? এখন তো এই বলার ওর অধিকারই নাই। তো শাশুড়ি এবং তার দেবর বা তাদের আত্মীয় স্বজন এটা জানতো, জানার পরও কোর্ট আদেশটা তারা পালন করে নাই। আজকে আমরা দেখতেছি একটা মেয়ে, সে কি এতই একেবারে অবহেলার পাত্র মেয়ে হওয়াতে, যে সে ছেলে আমেরিকায় থাকতো, সেখান থেকে আসলো, সামাজিকভাবে বিয়ে হলো, সে বিয়ে হওয়ার পরে বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে এই ছেলেটা যখনই বিদেশ চলে গেল তখনই তাকে এখান থেকে তাড়াই দিতে হবে? আমরা অধিকার আদায় করার জন্য এসেছি, আমরা সবাই সিনিয়র আইনজীবী, সে আমাদের কলিগ, আমরা এর যথোপযুক্ত বিচার চাই। আমরা এখানে এসেছি, এখানে আসার পরে এখানে জনপ্রতিনিধিরা যথেষ্ট, প্রত্যেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো এখানে এই বাড়িটার দরজা জানালা সবে খোলা ছিল, কিন্তু এখন আমরা ঢুকতে ঢুকতেই সব তালা মারিয়া বন্ধ করে দিয়ে আমাদেরকে এই বৃষ্টির মধ্যে এভাবে রাখছে। ওনারা একটু সম্মান করতে পারতো যে ঢাকা থেকে আইনজীবীরা আসছে, বা আমরা আইনজীবী না, অন্য কিছু হইলো তো তারা বলতে পারতো এই মানুষগুলো কেন আসছে, কী কারণে আসছে, আসেন না একটু বসেন, এই ধরনের তুচ্ছতা ছিল, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। তা আমি আমাদের এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট হতে পারে না, আমরা এটা হতে দেব না। আমরা দাবি করতেছি অবশ্যই যথোপযুক্ত বিচার চাই, তার জীবনের 11 বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না, না ছেলের মা ফেরত দিতে পারবে, না ছেলের ভাই ফেরত দিতে পারবে, না তার বোনেরা ফেরত দিতে পারবে। আমরা প্রয়োজনে আজকে যদি এখানে সে তারকে গ্রহণ না করে আমরাও যাব না, আমরাও এখান থেকে যাবো না। তারা কী করবেন, আপনি ভাইস চেয়ারম্যান আছেন, আপনি তারে থাকার, তার স্বামীর বাড়ি, তাকে আপনি থাকার ব্যবস্থা করে দেন, আর না হলে তাদের কাছ থেকে আপনি শুনেন তারা কী বলতে চায়। তারা বলছে এরকম তো আমি শুনিনি যে এরকম বিয়ে করেছে বা বউ আছে বা এখানে বউ আনছে, এরকম শুনে নেই নাকি, এখানে নাকি কোনো তার বই দেখে নাই, সে আমেরিকায় থাকে, অনেক বছর গিয়েছে, তো সেই থেকে নাকি সে দেশেও আসে না। এটা দর্শক আপনাদের কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নের জন্ম নিয়েছেন ইচ্ছাতক্ষণে, সেই প্রশ্নগুলোর একটু উত্তর আমি দিয়ে দিতে চাই। তা হচ্ছে 2013 সালে বিয়েটা হয়, বিয়ের যে সার্টিফিকেট, কাবিননামা সবই নিয়ে এসেছেন, তিনি যেহেতু নিজে ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, সুতরাং প্রমাণের কোনো ঘাটতি আপাতত দেখা যাচ্ছে না, এবং তিনি সমস্ত জায়গায় মামলা মোকদ্দমা করেছেন, এবং সেই দেখতে ওনার দেখতে দেখতে যাওয়ার শুরু থেকে সব ছবিগুলো দেখছি একে একে দেখাচ্ছেন, যেদিন প্রথমে দেখতে যাই সেই দিন থেকে শুরু করে সব ছবি তিনি অ্যালবামে করে নিয়ে এসছেন, বেশ আটঘাট বেঁধে প্রমাণসহ তিনি এসছেন। কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমি আইনে আছি কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা, আমার আইনগত অধিকার আছে কিনা সেটা বলুক, যে আমার অধিকার নাই সে তারা প্রুফ করুক, তাহলে আমি চলে যাব। বাট আমার যতক্ষণ পর্যন্ত এখানে আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ডের বাড়ি, এটা আমার হাজব্যান্ড নিজে করছে, আমাকে বলছে আমার জন্য এখানে রুম করছে সে, আর আমি এখানে কেন চলে যাব?
আমাকে গতবারও আমাকে এখান থেকে অনেক হ্যারাসমেন্ট করে, মারধর করে, আমাকে খুব নির্যাতন করে ওরা। আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে রাতের মধ্যরাতে আমাকে নিয়ে উঠাই দিয়ে আসছে ট্রেনে করে। আমি এই ঝড় বৃষ্টির সেদিন ছিল তো আমি আমার খুব রিস্কের মধ্যে, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আমাকে গুম করে ফেলার একটা প্ল্যান ছিল তাদের। এটা আমার হাজব্যান্ড নিজে বলছে, আমার হাজব্যান্ড নিজে বলছে। তো এখন এগুলা তো অনেক কিছুর তো সবসময় সব কিছুর প্রুফ থাকে না, কনভারসেশন থাকে না, কিন্তু আমি যেটা বলতেছি এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। আমার হাজব্যান্ড লিগ্যাল হাজব্যান্ড, আমার লিগ্যাল রাইট আমি চাই, আমার লিগ্যাল রাইট আমি চাই। আমি বারবার স্টেপ নিয়েছি, আমার আজকে 11 বছর চলতেছে আমার লাইফটা। আমার আমি বারবার এই কিছুদিন পরে, এই যে যখন থেকেই করছে, আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি একদম এখন আমি হেল্পলেস অবস্থায়, আমি যেই অবস্থায় আছি এখন, আমার হাজব্যান্ড আমার দরকার, আমার হাজব্যান্ড আমার দরকার, আমার গার্ডিয়ান, আমার হাজব্যান্ড লিগ্যাল গার্ডিয়ান, আমার হাজব্যান্ড কোথায়? আমার আমি আমার হাজব্যান্ডকে চাই, সে আমার লিগ্যাল। এখন যদি তারা প্রমাণ করতে পারে সে আমার লিগ্যাল না, দিস ওকে। কিন্তু আপনারা যে বলতেছেন সামাজিকভাবে, হ্যাঁ, এইটা আপনাদের, এটা আপনাদের একটা উসিলা, ওনাদের উসিলা। আমি বলি যে সে নাই, আচ্ছা সে নাই, তার বাড়ি এটা, আমি তার বাড়িতে স্টে করব, আমার অধিকার আছে আইনগত, সেটা কীভাবে আমাকে ই করবেন? আমি আদালত থেকে এটা আমি এখন আপনাকে আমি এটা দেখাই কী দিছে এখানে, এখানে দেওয়া আছে, হ্যাঁ, এটা যতদিন বিবাহ চলমান থাকবে এটা দিতে হবে, আমার খাওয়া দাওয়া ভরণ পোষণ নিরাপত্তা আমার থাকার ব্যবস্থা তাকে করতে হবে, আমি এখানে থাকবো আমার স্বামীর বাড়িতে। এখন এটার, এটা আপনার করার রাইট আছে, আমার স্বামীর বাড়ি তো এটা, এটা তো সত্য, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো, সে থাকুক না থাকুক, তার কি আইনগত অধিকার চলে গেছে? সেটা তো কোনো এক্সকিউজ না, সে বিয়ে করছে, আমি তার ওয়াইফ। আপনি দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, থানায় ওসির সাথে কথা বলেন, অ্যাডিশনাল এসপি আছে এখানে কথা বলেন, তারা কি আমাদের এখানে যান, থানায় যান কাগজগুলো নিয়ে, তারা আমাদের সাথে ফোন দিয়ে ঢুকাইতে পারে কিনা? দেখেন আগে আপনাদেরকে সম্মান দিব, যখন আপনাদের এখান থেকে আমরা ই পাবো তখন আমরা আইনগত ব্যবস্থাতে যাব। তো ধরে সম্মান দিয়ে আসছি তো, তাহলে এখনো দিচ্ছি, এখনো আপনাদেরকে দিচ্ছি, আগে সমাজকে সম্মান দাও, সম্মান দিব তারপরে দেন থানায় যাব আমরা, কিন্তু এখন আমি আর পারছি না, এই জন্য যে আমার লাইফটা একদম শেষ, এখন পর্যন্ত আমি এটার কোনো সুর হয়নি। বারবার তাদেরকে নক করেছি যে আমাকে, ইভেন কি কিছুদিন আগে উনি আমার সিনিয়র, উনিও ফোন দিছে তার, আমার যে মামা যে ছবি দেখাইছে আমার বিয়ের সময় যে উনি সব কিছু, তার মামা শ্বশুর আর কি, সে নিজে আমার সাথে তো কথা বলছেই এবং ওনার সাথেও কথা বলছে যে আমরা এটাই করতে, কিন্তু সে আমাকে একটা প্রস্তাব দেয় যে সে আমাকে কিছু টাকা দিবে, আমি তো টাকার জন্য বিয়ে করি নাই, আমি আমার সংসার চাই। সে আমাকে এই ধরনের একটা প্রস্তাব দিয়ে সে আমাকে ডিভোর্স দিতে পারে, কেন আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিব? এটা ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী, সব কিছু বিরোধী, যে সে আমেরিকায় থাকবে ওখান থেকে বসে আমার জন্য সে আসতে পারতেছে না, এই কথা বলছে তার আমার তার মামা। না আসে নাই সে, আসে নাই সে, সে আমি আমি জানা মতে সে আসে নাই, কারণ 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 আছে যে আমি জানা মতে আসে নাই, এখন আসলে কিনা আমি একদম শিওর না, যদি আসে থাকে সেটা, তাইলে যদি আসতোই তাহলে আমার সাথে সমাধানটা কেন করলো না? হ্যাঁ আমার সাথে সমাধান করা উচিত ছিল তো, যদি আইসেই থাকে তাহলে সে এটাও চিটিং করছে, আমাকে এখন পর্যন্ত ঝুলায় রাখছে, রাখবো না তাহলে, সেটার সেপারেশনের সিস্টেম আছে, যদি সেটা করে তাহলে আমাদের আপত্তি নাই, জোর করে তো সংসার হবে না, কিন্তু তাকে আসতে হবে। মানে বিয়ে করিনি তাও বলে না, আবার বিয়ে করছে তাও বলে না। আচ্ছা আমি আমার এখানে কোশ্চেন, আপনাকে যখন এই কথাটা সে বলছে মাসে একবার ফোন দিলে দেয় না দিলে, ফ্যামিলির সাথে যোগাযোগ কেন করে না, এটা একটু অবশ্যই জিজ্ঞেস করা উচিত ছিল, আর আমার সাথে কেন যোগাযোগ করে না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই কারণ আছে, কী কারণটা সেটা তো জানা দরকার ছিল। এটা হয় কোনো দিন, কোনো প্রতিদিন ফোন করে, একটাই একটাই সুযোগ তার, সে বাইরে আছে, এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে, আমার লাইফটা ধ্বংস করে দিচ্ছে। আমি যেটুকু বুঝি গার্জিয়ানরা ফ্যামিলি সব কিছুই পারে, ম্যানেজ করতে পারে, যেটাই হোক পারে, আমার সাথে থাক বা না থাক এটা আরও আগেই করতে পারতো, কিন্তু আমাকে কেন এইভাবে হ্যারাসমেন্ট করলো, আমার লাইফটা নিয়ে এরকম। পরবর্তী আপডেটটি জানানোর চেষ্টা করব। অনশন চলছে ঢাকা থেকে একজন বিজ্ঞ আইনজীবী, একজন মহিলা আইনজীবী, যার নাম ফাতেমা, তিনি কিন্তু এই বাড়িতে অনশন করছেন এবং এটা হচ্ছে তার স্বামীর বাড়ি, তিনি দাবি করছেন 2013 সালে তাদের বিয়ে হয়েছিল, ডকুমেন্ট সব তো আপনারা দেখলেন। এখন দেখার দরকার এটাই বিষয় যে পরবর্তীতে কী হয়। বৃষ্টি পড়ছে, এখনকার মতো লাইভ শেষ করছি, সঙ্গে ছিলাম জুয়েল, ক্যামেরা পিছনে ছিল মিলন হোসেন, অপেক্ষা করুন পরবর্তী কী হয় সেটা জানার জন্য।